সন্তুর বাদক শিবকুমার শর্মা। এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রেখেছি, প্রয়াত হয়েছেন প্রবাদ প্রতিম সন্তুর বাদক শিবকুমার শর্মা। এই মুহূর্তে যে খবর আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে প্রয়াত সন্তুর বাদক শিবকুমার শর্মা, বয়স হয়েছিল 84 বছর। প্রবাদ প্রতিম সন্তুর বাদক শিবকুমার শর্মার প্রয়াণের দিকে আমরা নজর রেখেছি, প্রয়াণকালে তার বয়স হয়েছিল 84 বছর। প্রয়াত সন্তুর বাদক শিবকুমার শর্মা মৃত্যুকালে তার বয়স হয়েছিল 84 বছর। প্রয়াত সন্তুর বাদক পণ্ডিত শিবকুমার শর্মা মৃত্যুকালে বয়স হয়েছিল 84 বছর। ৮৪ বছর বয়সে প্রয়াণ সন্তুর বাদক পণ্ডিত শিবকুমার শর্মার। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে যেমনটা জানা যাচ্ছে। মুম্বাইয়েতে নিজের বাড়িতেই জীবনাবসান হয়েছে প্রয়াত সন্তুর বাদক পণ্ডিত শিবকুমার শর্মা। বয়স হয়েছিল 84 বছর, হৃদরোগে আক্রান্ত হয়েই তার মৃত্যু হয়। বয়স হয়েছিল 84 বছর। শিবকুমার শর্মা 1938 সালের 13ই জানুয়ারি ভারতের জম্মুতে একটি সম্ভ্রান্ত সঙ্গীতজ্ঞ পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা উমা দত্ত শর্মা ছিলেন একজন প্রথিতযশা সঙ্গীত শিল্পী। মাত্র 5 বছর বয়স থেকেই শিবকুমার শর্মা তার বাবার কাছ থেকে সঙ্গীত এবং তবলার উপর প্রশিক্ষণ নেওয়া শুরু করেন। উমা দত্ত শর্মা সন্তুর নিয়ে অনেক গবেষণা করেন এবং সিদ্ধান্ত নেন যে তার ছেলেকে তিনি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের সন্তুর বাদক হিসেবে গড়ে তুলবেন। এই চিন্তা থেকেই শিবকুমার শর্মাকে 13 বছর বয়স থেকে সন্তুরের উপর প্রশিক্ষণ দেওয়া শুরু করেন। প্রয়াত সন্তুর বাদক পণ্ডিত শিবকুমার শর্মা মৃত্যুকালে তার বয়স হয়েছিল 84 বছর, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয় শিল্পীর। কিডনির সমস্যায় দীর্ঘদিন ধরেই ভুগছিলেন শিল্পী, পরিবার সূত্রে যেমনটা জানা যাচ্ছে। প্রয়াত সন্তুর বাদক পণ্ডিত শিবকুমার শর্মা বয়স হয়েছিল 84 বছর, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি পণ্ডিত তন্ময় বসুর সঙ্গে। তন্ময়বাবু, প্রয়াত সন্তুর বাদক শিবকুমার শর্মা বয়স হয়েছিল তার 84 বছর, নক্ষত্র পতন অবশ্যই, কি বলবেন? আমরা আমাদের সঙ্গীত জগতে যাদের আমরা ভগবান মনে করি, শিবজি তো তাদের মধ্যে একজন। সিঙ্গেল হ্যান্ডেডলি একটা যন্ত্রকে ক্লাসিক্যাল ওয়ার্ল্ডে ফ্রেটার্নিটিতে উনি এস্টাবলিশ করেছিলেন, সেটা সন্তুর। এবং ওরকম একজন মানুষ যে যেরকম তার বাজনা সেরকম তার ব্যক্তিত্ব। আমার বিভিন্ন সময় ওনার সঙ্গে সময় কাটানোর সৌভাগ্য হয়েছে, প্রণাম করার সৌভাগ্য হয়েছে। ওনার চলে যাওয়াটা আমাদের সবার কাছে একটা এমন ক্ষতি যে আমাদের ফেস অফ আওয়ার মিউজিক, একজন এমন মানুষ যে আঁকে দিয়ে সারা পৃথিবীকে একটা যন্ত্রকে চিনিয়েছেন উনি, এবং ভারতীয় রাগ সঙ্গীতের ওনার মাধ্যম দিয়ে যে প্রচার হয়েছে, আমাদের সবার মনে হয়েছে যে আমাদের যেন একজন পরিবারের একজন চলে গেলেন। তো এটা শুধু আমার নয়, যারাই সঙ্গীতের ছাত্র তাদের সবার কাছেই একই রকম মনের অবস্থা হয়েছে বলে আমার মনে হয়। আর আমি ওনার আত্মার শান্তি কামনা করি, ওর রাহুল ভাই এবং পরিবারের আর সবল সবাইকে আমার তরফ থেকে আমার শ্রদ্ধা, আমার প্রণাম জানাতে চাই। অনেক ধন্যবাদ তন্ময়বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। প্রয়াত সন্তুর বাদক পণ্ডিত শিবকুমার শর্মা বয়স হয়েছিল 84 বছর।